এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। এটি হচ্ছে একটি মেন হ্যাট বা ক্যাপ বলতে পারেন, খুবই সুন্দর কুইক একটা প্রজেক্ট, খুবই ইজি একটা প্যাটার্ন। খুব অল্প সময়ে এগুলো তৈরি হয়ে যায়, যারা বিগিনার্স তারা খুব সহজেই এটা তৈরি করতে পারেন। আমি এটা বানিয়েছি, এটা হচ্ছে বড়দের জন্য, এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ। এর জন্য আমি চেন নিয়েছিলাম, চেন 65 চেন নিয়েছি। আর এটার জন্য আমি উল ব্যবহার করেছি, গঙ্গার স্পেকট্রাম উল, এটা একটু থিক। আর এর জন্য কুরুশি কাটা ব্যবহার করেছি হচ্ছে 4.5 mm কুরুশি কাটা। এটা দিয়ে করলে আর এই উলটা দিয়ে করলে এই সাইজটা আপনাদের আসবে। আর এই টুপিটার জন্য, এই টুপিটাতে রো করেছি হচ্ছে রো 40 রো করেছি। আমি এখানে 4 ply উল আর 3.5 mm কুরুশি কাটার হুক ব্যবহার করছি। আমি আজকের প্রজেক্টটা বেবিদের জন্য বানাবো, বেবি ক্যাপ বানাবো একটা। তো এখানে বলে রাখি, এটা একটু অ্যাডাল্ট সাইজের যে হ্যাটটা আছে এটা মেজারমেন্ট একটু বলে দিই। দেখুন, লেন্থ হচ্ছে 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি হচ্ছে এর লেন্থ। আর চওড়াটা হচ্ছে 8 ইঞ্চিস, 8.5 ইঞ্চিস, 8.5 ইঞ্চি চওড়া এটার মেজারমেন্ট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক, কীভাবে এই ক্যাপটি তৈরি করতে হয় সেটা দেখে নিন। দেখুন, প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাবো, চেন বানাবো 45 এইভাবে। আমার 45 চেন হয়ে গেছে। তো এখন এখান থেকে ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড যে চেনটা আছে, দেখুন ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড যে চেনটা আছে হাফ ডাবল ক্রোশেট করব একটা। নেক্সট যে চেনটা আছে দেখুন, সেখানে একটা স্লিপ স্টিচ। নেক্সট চেনটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট। নেক্সট চেনটার মধ্যে স্লিপ স্টিচ। নেক্সট চেনটাতে হাফ ডাবল ক্রোশেট। তিনটে লুপকে একসঙ্গে বার করলাম, এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। নেক্সট স্টিচটা স্লিপ স্টিচ। নেক্সট স্টিচটায় হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। নেক্সট স্টিচটার মধ্যে স্লিপ স্টিচ। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে স্টিচটা আছে এখানে স্লিপ স্টিচ। দেখুন এইভাবে পুরোটা লাস্ট করতে হবে, লাস্ট 10টা চেন পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা চেনের এখানে আমি মার্ক করে দিচ্ছি। এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি এরকম। দেখুন আমি পুরোটা করে নিয়েছি লাস্ট। দেখুন এখানে 10 নম্বর চেনটাতে আমি মার্ক করে রেখেছি। লাস্ট একটা চেন আছে, এখানে হাফ ডাবল ক্রোশেট হবে। খুবই সুন্দর লাগছে ডিজাইনটা। এখন এই মার্কারটা আমি খুলে দিলাম, দিয়ে দেখুন এখান থেকে 5টা চেন স্লিপ স্টিচ করব। 1 2 3 4 5 5টা চেন দেখুন স্লিপ স্টিচ করলাম। আর বাকি যে 5টা চেন রয়েছে এটা ছেড়ে দেব। চেন 1 দিয়ে টার্ন করে নিলাম, নিয়ে এখন এই যে ব্যাক লুপ, ভালো করে দেখুন, ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ, পাঁচটা যে স্লিপ স্টিচ করেছি এর ওপর ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ, ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ। দেখুন এখানে স্লিপ স্টিচ করার পরে এটা হাফ ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট স্লিপ স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করতে হবে। এটা হাফ ডাবল ক্রোশেট দিয়ে শেষ করেছিলাম, এখানে একটা এর ওপর হাফ ডাবল ক্রোশেট ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচের ওপর স্লিপ স্টিচ করতে হবে। নেক্সট এটা হাফ ডাবল ক্রোশেট ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট স্লিপ স্টিচ করেছিলাম, এর ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ, হাফ ডাবল ক্রোশেট ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ। দেখুন হাফ ডাবল ক্রোশেটের ওপরে ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট স্লিপ স্টিচ, ওপরে স্লিপ স্টিচ, হাফ ডাবল ক্রোশেটের ওপরে হাফ ডাবল ক্রোশেট ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচের ওপরে স্লিপ স্টিচ। প্রত্যেকটা রো একইভাবে করতে হবে। দেখুন হাফ ডাবল ক্রোশেট স্লিপ স্টিচ, হাফ ডাবল ক্রোশেট স্লিপ স্টিচ। আমি এইভাবে এই পর্যন্ত করে দেখাচ্ছি, এরপর কি করতে হবে। দেখুন পুরো রোটা আমি করে নিয়েছি, হাফ ডাবল ক্রোশ দিয়ে শুরু করেছিলাম, লাস্টে হাফ ডাবল ক্রোশেই শেষ করেছি। চেন ওয়ান দিয়ে টার্ন করে নিলাম, হাফ ডাবল ক্রোশেটের ওপরে ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট স্লিপ স্টিচ আছে, স্লিপ স্টিচ। এখান থেকে এই পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন হাফ ডাবল ক্রোশেটের ওপরে, আপনারা শুরু করলে ঠিকই বুঝতে পারবেন। হাফ ডাবল ক্রোশেটের ওপরে হাফ ডাবল ক্রোশেট স্লিপ স্টিচের ওপর স্লিপ স্টিচ। তো এইভাবে এই রোটা করব। হাফ ডাবল ক্রোশেট স্লিপ স্টিচ, হাফ ডাবল ক্রোশেট স্লিপ স্টিচ, এইভাবে আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। দেখুন এই রোটা পুরোটা আমি কমপ্লিট করে ফেলেছি, হাফ ডাবল ক্রোশ দিয়ে শুরু করেছিলাম, হাফ ডাবল ক্রোশেই শেষ করেছি। এখন এই যে পাঁচটা স্লিপ স্টিচ করেছিলাম এর ওপর পাঁচটা স্লিপ স্টিচ করব, পাঁচটা চেনের মধ্যে, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা স্লিপ স্টিচ করলাম। এখন এই যে পাঁচটা চেন আছে, দেখুন এখানে যে পাঁচটা চেন আছে এর মধ্যে স্লিপ স্টিচ করব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। দেখুন চেন ওয়ান দিয়ে এখন এখান থেকে পুরোটা 10টা চেনের ওপর 10টা স্লিপ স্টিচ করব। চেন ওয়ান দিয়ে ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, 10টা চেনের উপর 10টা স্লিভ স্টিচ করলাম সেম আবার দেখুন হাফ ডাবল ক্রোশেট এখানে ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট স্লিভ স্টিচ হাফ ডাবল ক্রোশেট স্লিভ স্টিচ এইভাবে এই পর্যন্ত পুরোটা করব করে দেখাচ্ছি আমি দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি সেম চেন 1 দিয়ে আবারো নেক্সট রাউন্ড শুরু করব হাফ ডাবল ক্রোশেটের উপরে হাফ ডাবল ক্রোশেট স্লিভ স্টিচ এই প্যাটার্নটাই ফলো করতে হবে ব্যাক লুপ তুলে হাফ ডাবল ক্রোশেট খুবই ইজি একটা প্যাটার্ন আর খুব সহজ যারা বিগিনার্স তারা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন আর দেখতেও খুব সুন্দর ডিজাইনটা দেখুন এইভাবে আমি এই পর্যন্ত করে তারপরে আবারও 5টা চেনের মধ্যে 5টা স্লিভ স্টিচ করে আবারও ব্যাক করব তো আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি দেখুন আমি পুরোটা করে নিয়েছি এই পর্যন্ত হাফ ডাবল ক্রোশেটে শেষ হচ্ছে এখন এখান থেকে 5টা চেনের মধ্যে ব্যাক লুপ তুলে স্লিভ স্টিচ করব 1 2 3 4 5 5টা চেনের মধ্যে দেখুন স্লিভ স্টিচ করলাম করে চেন 1 দিয়ে টার্ন করে নেব টার্ন করে আবারও 5বার 5টা চেনের মধ্যে স্লিভ স্টিচ করব 1 2 3 4 5 স্লিভ স্টিচ করলাম করে হাফ ডাবল ক্রোশেট নেক্সট স্টিচটার মধ্যে স্লিভ স্টিচ এইভাবে করতে হবে দেখুন হাফ ডাবল ক্রোশেট স্লিভ স্টিচ এইভাবে পুরো রোটা করতে হবে আবার যখন ঘুরে আসবেন ব্যাক করবেন এখান থেকে পুরোটাই করবেন আবার 5টা করেছেন তারপরে পুরোটা আরও 5টা করবেন স্লিভ স্টিচ আবারও করে 10টা স্লিভ স্টিচ করে সেম প্যাটার্ন এখান থেকে ফলো করবেন এইভাবে দেখুন এই যে ফোল মানে উঠে থাকা যে রোগুলো এই যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে একটা রো এটা একটা রো দুটো তিনটে রো ঠিক এইভাবে টোটাল আমাদের 30টা রো করতে হবে এটা আমি 45 চেন নিয়েছি স্মল সাইজ এটা হচ্ছে একটা দুটো তিনটে রো হয়েছে এইভাবে আমাদের টোটাল 30টা রো করতে হবে তো আমি এইভাবে 30টা রো করে দেখাচ্ছি তো দেখুন আমি রোগুলো কমপ্লিট করে নিয়েছি এই যে ফোলা যে সেগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30টা রো আমি করে নিয়েছি দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখন এখানে আমি জয়েন্ট দেব 30টা রো কমপ্লিট হয়ে গেছে তো এখানে ঠিক এইভাবে জয়েন্ট দিলাম স্লিপ স্টিচ করলাম করে দেখুন এদিকে একটা চেন আছে আর এদিকের চেনে দুটো প্রত্যেকটা চেনের মধ্যে দুটো করে লুপ আছে দেখুন এই সাইডে হচ্ছে একটা করে লুপ আর এদিকে হচ্ছে চেনে দুটো লুপ একটা ফ্রন্ট লুপ একটা ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ করব প্রত্যেকটা চেনের ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ করে জয়েন্ট দেবো দুটো পার্টকে আমি এইভাবে পুরো এই পর্যন্ত আমি জয়েন্ট দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এই পর্যন্ত জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন এই যে স্লিপ স্টিচ করেছিলাম, এই যে স্লিপ স্টিচ করেছিলাম 10টা চেনের মধ্যে, এই 10টা চেনকেও কিন্তু স্লিপ স্টিচ করতে হবে, জয়েন্ট করতে হবে। দেখুন এদিকে তো একটা করে লুপ আছেই, এখানেও ব্যাক লুপ তুলে জয়েন্ট করতে হবে, স্লিপ স্টিচ করতে হবে। দুটো পার্টের এদিকে একটা লুপ, নেক্সট পার্টেরও ব্যাক লুপ তুলে স্লিপ স্টিচ করতে হবে। তো দেখুন আমি পুরোটা জয়েন্ট করে নিয়েছি। এখন চেন 1 দিয়ে সুতোটা একটু বড় করে রাখতে হবে। দেখুন আমি একটু বড় করে সুতোটা রাখছি, ঠিক এইভাবে। তিনটে সুতো দেখুন, এই যে দুটো প্লাস এদিকে এনেও একটা সুতো। আমি এখানে বলতে ভুলে গেছি, এখানে যে স্টারিংয়ে যে সুতোটা দেখুন আমি ছোট রেখেছি, এখানে একটু লম্বা করে সুতোটা রাখতে হবে। এইভাবে সুতোটা রাখলে স্টিচ করতে সুবিধা হয়। এই সুতোটাকে বাদ দিয়ে দেখুন, এখন এই যে পোর্শনটা দেখুন, ওপেন যে পোর্শনটা রয়েছে, এই যে জায়গাটা আছে ঠিক এখানে, আপনারা চুজ দিয়েও করতে পারেন, আমি কুরুশি কাটা দিয়ে করছি। দেখুন তো আমি পুরোটা স্টিচ করে নিয়েছি। এখন এখানে সুতোটা একটু বড় রাখতে হতো, আমি একদম ছোট করে ফেলেছি। তো যাই হোক এখানে পুরোটা টেনে এইভাবে দেখুন, এইভাবে পুরোটা টেনে এটাকে দিয়ে নট দিয়ে দিতে হবে। টাইট করে একটা নট দিয়ে দিতে হবে। দেখুন তো, দেখুন এখানে একটা কথা বলে রাখি, এই যে দেখুন জয়েন্ট দেওয়ার আগে, এটা হচ্ছে আমাদের উল্টো পিঠ, এখান থেকে আমরা জয়েন্ট দিয়েছি, উল্টো দিকটায় ব্যাক সাইড এটা, এখানে নট দিয়েছি। আমি পরে সুতোগুলো ট্রিম করে দেবো, তার আগে আমি একটু সোজা করে দেখাই টুপিটা কেমন হয়েছে। দেখুন দেখুন আমার টুপিটা হয়ে গেছে। আর এই টুপিটা কিন্তু ভীষণ স্ট্রেচেবল, এটা স্মল সাইজ। এই সাইজটা আমি একটু বলে দিচ্ছি, মেজারমেন্ট করে বলে দিচ্ছি। এর লেন্থ হচ্ছে দেখুন 7.5 ইঞ্চি, এ দেখুন পুরোপুরি 7.5 ইঞ্চি এর লম্বা, আর চওড়ায় হচ্ছে 6.5 ইঞ্চি, মানে 6.5 ইঞ্চির থেকে একটু বেশি। এই হচ্ছে এটা স্মল সাইজ। এটা আমি চেন 45 দিয়ে শুরু করেছি। খুবই সুন্দর লাগছে আর খুবই স্ট্রেচেবল ডিজাইনটাও। এটা ছোট বড় সবার জন্য এগুলো তৈরি করতে পারেন, ছেলে মেয়ে সবাই এগুলো পরতে পারে। তো এটা যেহেতু বাচ্চাদের জন্য, তো আপনারা এখানে চাইলে কোনো পমপম অ্যাটাচ করে দিতে পারেন বা এরকম রাখলেও এটা খুব সুন্দর লাগে, পরা যায়। এর বর্ডারটাকে আমি ফোল্ড করে দিলাম, দেখুন কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।